পৃথিবীতে বহু ধর্মের মানুষ রয়েছে। কালের বিবর্তনে অনেক ধর্মের আবির্ভাব ঘটেছে, তবে বর্তমানে খুব অল্প সংখ্যক ধর্মই টিকে আছে। জানা যায় পৃথিবীতে বর্তমানে 4,300 ধর্মের অস্তিত্ব রয়েছে। অনুসারীর দিক দিয়ে বর্তমানে পৃথিবীর প্রধান ধর্ম 10টি। এছাড়া বাকি ধর্মগুলো অনুসারীর কোনো নির্দিষ্ট এলাকা বা দেশের জনগোষ্ঠী। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কোন ধর্মে কত মানুষ বা কত জনসংখ্যা আছে সেটি সম্পর্কে। তো চলুন মূল ভিডিওতে চলে যাই। প্রথমে আসি ইহুদি ধর্ম প্রসঙ্গে। অনুসারীর সংখ্যা বিবেচনায় বিশ্বের সপ্তম বৃহত্তম ধর্ম হচ্ছে ইহুদি। এই ধর্মের অনুসারীর সংখ্যা 1 কোটির বেশি, যার 40% ইসরায়েলে বসবাস করে। যুক্তরাষ্ট্র ও কানাডায়ও বসবাস করে আরও 43% ইহুদি। বাকিরা লাতিন আমেরিকা, ইউরোপ, আফ্রিকা ও এশিয়ায় বসবাস করে। এবার আসি শিখ ধর্ম প্রসঙ্গে। বিশ্বজুড়ে আনুমানিক এক ঈশ্বরবাদী বিশ্বাসী এই ধর্ম অনুসারীদের নেতাকে বলা হয় গুরু। শিখ শব্দটির অর্থই শিষ্য। বিশ্বজুড়ে আনুমানিক 3 কোটি মানুষ শিখ ধর্মে বিশ্বাস করে। এবার আসি হান ধর্ম প্রসঙ্গে। এটিও একটি ধর্ম। জনসংখ্যায় পৃথিবীর সবচেয়ে বড় দেশ চীনের সবচেয়ে বড় ধর্মীয় সম্প্রদায় হল হানজু বা হান সম্প্রদায়। তারা চীনা লোকধর্ম বা হান ধর্মে বিশ্বাসী। পঞ্চম বৃহত এই ধর্মকে অনেকে হান জাতির গোষ্ঠীর ঐতিহ্যের পরিবর্তিত সংস্করণ বলে থাকে। বর্তমানে এই ধর্মের অনুসারীর সংখ্যা 40 কোটির কাছাকাছি। এবার আসি বৌদ্ধ ধর্ম প্রসঙ্গে। পৃথিবীর চতুর্থ বৃহত্তম ধর্ম হল বৌদ্ধ ধর্ম। আনুমানিক 51 কোটি মানুষ এই ধর্মে বিশ্বাস করে। ভারতবর্ষের একজন সাধক পুরুষ গৌতম বুদ্ধ এই ধর্মের প্রবর্তক। তার প্রচারিত বিশ্বাস ও জীবন দর্শনই বৌদ্ধ ধর্মের ভিত্তি, এবং এই ধর্মকে বিশ্বাস করে পৃথিবীতে 51 কোটি মানুষ। এবার আসি হিন্দু ধর্ম প্রসঙ্গে। হিন্দু হলো সারা পৃথিবীর তৃতীয় বৃহত্তম ধর্ম, হিন্দু বা সনাতন ধর্ম। এই ধর্মকে বলা হয় পৃথিবীর তৃতীয় বৃহত্তম ধর্ম। এর অনুসারীর সংখ্যা প্রায় 120 কোটি। হিন্দু ধর্মের অনুসারীরা প্রায় সবাই ভারতসহ দক্ষিণ এশিয়ায় বসবাস করে। হাজার বছরের প্রাচীন এই ধর্মের সংগঠিত ও সমন্বিত যাত্রা শুরু হয় খ্রিস্টপূর্ব 500 বছর আগে, এবং এর অনুসারীর সংখ্যা 120 কোটি। এবার আসি ইসলাম ধর্ম প্রসঙ্গে। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত রাসূল, এটি হলো ইসলাম ধর্মের মূল বিশ্বাস। ইসলাম হলো বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধর্ম। এই ধর্মের অনুসারীর সংখ্যা বর্তমানে পৃথিবীতে 180 কোটি। তবে পৃথিবীর দ্রুত প্রসারমান ধর্ম হলো ইসলাম ধর্ম। সাম্প্রতিক অনেক গবেষণায় বলা হচ্ছে খ্রিস্ট অধ্যুষিত ইউরোপ অর্ধ শতাব্দীকাল পর মুসলিম প্রধান অঞ্চলে পরিণত হতে পারে। পৃথিবীর 50টি দেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ। তাহলে বুঝতেই পারছেন মুসলিম ধর্মের অনুসারীর সংখ্যা 180 কোটি, যা বিচার বিবেচনায় দেখা যায় এটি পৃথিবীর সকল ধর্মের মধ্যে দ্বিতীয় স্থানে আছে। এবার আসি খ্রিস্টান ধর্ম প্রসঙ্গে। যীশু খ্রিস্টের জীবন ও শিক্ষাকে কেন্দ্র করে বিকশিত হয়েছে খ্রিস্টান ধর্ম। খ্রিস্ট ধর্মবলীরা বিশ্বাস করে যীশু খ্রিস্ট ঈশ্বরের পুত্র এবং তিনি মানবজাতির ত্রাণকর্তা। পৃথিবীর খ্রিস্ট ধর্মের অনুসারীর সংখ্যা প্রায় 240 কোটি। খ্রিস্টানদের প্রধান ধর্মগ্রন্থ হল বাইবেল। তো প্রিয় দর্শক, যারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেন, আপনি কোন ধর্মের মানুষ সেটি গর্বের সহিত কমেন্ট করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।